শক্তিশালী বাংলাদেশ প্রতিদিনকে তিন এক গোলে হারিয়ে মাহা ইন্ডিয়া মিডিয়া কাপের প্রথম শিরোপা অর্জন করল টিম চ্যানেল এস ইউকে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ এমপি এদিকে টুর্নামেন্টে বিজয়ী হয় দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম চ্যানেল এস সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হুসেইন আহমদ সোজাদ ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় টিম চ্যানেলেস ইউকে এবং বাংলাদেশ প্রতিদিন ম্যাচের শুরু থেকেই চমৎকারভাবে খেলতে থাকে দুটি দল ম্যাচের বিশ মিনিটের মাথায় বাংলাদেশ প্রতিদিনের পক্ষে প্রথম গোল করেন কুহিনুর কিন্তু তার রেশ কাটতে না কাটতেই একুশ মিনিটে গোলটি শুধ করে নেন চ্যানেলেস টিমের স্ট্রাইকার শোফি কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে মইনুদ্দিন মঞ্জু এবং লিটনের দেওয়া দুটি গোলে এগিয়ে যায় টিম চ্যানেলেস টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয় দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী সহ দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিম চ্যানেলের আমরা অনেক খুশি চ্যাম্পিয়ন হয়েছি যারা আমাদেরকে সহযোগিতা সবাইকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমরা যে আজকে চ্যাম্পিয়ন হয়েছে আসলে আমাদের অত্যন্ত এক্সাইটেড আসলে আমরা আজ ভালো খেলেছি এই জন্য আমরা জয়লাভ করেছি প্রত্যেক দর্শক সমর্থক সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের কোচ ম্যানেজার শুভাকাঙ্ক্ষী সবার সম্মিলিত প্রচেষ্টা এবং টিমওয়ার্কের কারণেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের প্রতিপক্ষ যারা খেলেছেন তারাও খুব ভালো খেলেছেন পরাজয় নয় সফলভাবে টুর্নামেন্ট সম্পূর্ণ হওয়ায় এবং ভালো খেলা উপহার দেওয়ায় খুশি বাংলাদেশ প্রতিদিনের খেলোয়াড়রা দুটি টিমই ভালো খেলেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে যদিও ফলাফল তিন এক গোল হয়েছে তারপরেও দর্শক যারা ছিল তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছে ম্যাচ শেষে টুর্নামেন্টের বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত ফাইনালে বিজয়ী রানার্স আপ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ এবং স্পন্সর প্রতিষ্ঠান মাহা ফ্যাশন হাউসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এমপি মাহা ইমজা টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল এস চ্যাম্পিয়ন হওয়ায় দলের প্রতি ধন্যবাদ জানান খেলা দেখতে আসা অতিথিবৃন্দ সেখানে চ্যানেল এস খুবই ভালো খেলেছে এবং বাংলাদেশ প্রতিদিনকে তিন এক হারিয়েছে এটা আসলে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এই খেলাটা দেখার জন্য নিজে ঢাকা থেকে উপস্থিত হয়েছেন আমরা চ্যানেল এস এর উত্তর সাফল্য কামনা করি আজকের এই খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং চ্যানেল এস তারা ভালো খেলে জয়লাভ করেছে এই জন্য আমরা চ্যানেল এসকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের শুভকামনা এবং আপনাদের টুর্নামেন্টের জন্য আরও হয় আমি ওই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো খেলা তারা প্রদর্শন করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং ভবিষ্যতে যাতে আরও ভালো খেলা হয় সেটা আশাবাদ ব্যক্ত করি আমি ভবিষ্যতে সাংবাদিকদের নিয়ে আরও টুর্নামেন্ট আয়োজন করার তথ্য ব্যক্ত করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম আমি প্রতি বৎসর ক্রিকেট এবং ফুটবল আমি করব। ওনারা এত কর্মব্যস্ততা তাকেন এর মধ্যে যেন যে মাঠে এসে ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন আমি চাই সবাই মাঠে আসুক হুসাইন আহমেদ সুজাত চ্যানেল এস নিউজ সিলেট